সেতিপাই মতে ব্যবস্থা করা হয়েছে মতে ব্যবস্থা করা হয়েছে বহুত বহুত ধন্যবাদ নির্মা প্রিয়দর্শন হইলে মো সহযোগী নিউজ রুম রু পুরা গাইডলাইন চিত্র আপনার নিকট রাখলে প্রদীপ মহাপাত্র মধ্যে ফোন লাইনে জড়িয়েছেন প্রদীপ তো গাইডলাইন পুরা আসি সারিছে পুরা ওড়িশার নজরে রয়েছে যে কেবে গাইডলাইন আসবে এবং আজ রাজ্য সরকার গাইডলাইন জারি করেছেন সুভদ্রা যোজনা নিশ্চিত ভাবে কমলাকান্ত আপনার যা স্ক্রিন দেখছ দর্শক যা দেখুম যে সুভদ্রা যোজনার সামিল হওয়া তার মানদণ্ড কম রহব কেউ মানে যোগ্য হবে এবং কেউ মানে অযোগ্য বিবেচিত হবে তা সহ হিতাধিকারী মানুষ কেউ প্রক্রিয়ায় চিহ্নট করা যাব সুভদ্রা অধীনরে লাভ পাইবা পাই আবশ্যকতা কোন রহিছি অর্থাৎ কোন কোন ডকুমেন্ট এবং কোন কোন সবু ব্যবস্থা রহিছবা দরকার এবং তা সহিত আবেদনকারী এবং বা হিতাধিকারী মানকৰ দায়িত্ব কোন রহিবা দরকার যেতেবেলে সুভদ্রা যোজনা আবেদন করুচন্তি বা সেথে সামিল হউচন্তি এবং তা সহিত সরকার গোটে স্বচ্ছ এবং পরিষ্কার ব্যবস্থা করুচন্তি যাহা দ্বারা কি প্রকৃত হিতাধিকারী হি এই যোজনারে সামিল হই পারিবে এবং তার লাভ উঠাই পারিবে সেতিপাই তদারক এবং মূল্যায়ন প্রক্রিয়া মধ্যে সরকার তার মধ্যে ব্যবস্থা করছেন এবং কেমিতি এই সুভদ্রা যোজনা পরিচালনা করা যাব এবং তাকু সঠিক ঢঙ্গরে ঠিক লোকঙ্ক পাখে পৌঁছাইয়া পাই তদারক কেমিতি হই পারিব সেতি পাই এক স্বতন্ত্র কমিটি মধ্যে সরকার গঠন করছেন সে কমিটিরে মুখ্য শাসন সচিব নিজে অধ্যক্ষ রইছন্তি এবং উন্নয়ন কমিশনার উপাধ্যক্ষ রইছন্তি এবং বিভিন্ন বিভাগর সচিব মানে সেখানে সদস্য মধ্যে অছন্তি এবং এই যোজনা কিপরি ভাবে জেলা স্তরের এবং মানে গ্রাউন্ডে কিপরি পৌঁছব সেপাই জেলা স্তরীয় তদারক কমিটি মধ্যে সরকার গঠন করা যাচ্ছেন এবং আপনার জাঁথিবে যেহেতু আউ অল্প দিন অর্থাৎ সেপ্টেম্বর 17 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন আরম্ভ করবে এবং এই বছর রাখি পূর্ণিমার প্রথম কিস্তি হিতাধিকারী মানে পাইবে সেপাই সরকার তৎপর অনেক সুভদ্রা কমিটি মধ্যে সরকার গোটিয়ে এসে গঠন করবে যা কি মহিলা ও শিশু বিকাশ বিভাগ অধীন রহব এবং যা নীলিমা মধ্যে কুলে অভিযোগ মধ্যে এসে করা যাই পার অর্থাৎ যদি কোণী হিতাধিকারী এতে কোণী প্রকার ভুল ত্রুটি দেখুম বা কোণী অযোগ্য হিতাধিকারী এতে সামিল হয়েছে কিন্তু যোগ্যক মিলি না সেপাই অভিযোগর ব্যবস্থা মধ্যে করা যাই জনশুনাণী পোর্টাল রয়েছে এবং তা সহিত কেন্দ্রীয় কল সেন্টর অর্থাৎ স্বতন্ত্র কল সেন্টর মধ্যে করা যাব তেমন আপনার সহ আপনার যেমন কুলে নীলিমা যে সুভদ্রা যোজনা অন্তর্গত স্বচ্ছতা এবং পদক্ষেপ কোন কোন সব নিয়া যাব 24/7 কিপর ভাবে দক্ষ সঠিক এবং ত্বরিত সমাধান হয়ে পড়ব সেপাই হেল্পলাইনে এআই জ্ঞান কৌশল মধ্যে ব্যবহার করা যাব এবং বিশেষ করে সুভদ্রা যোজনাকে নিয়ে লোক ভিতরে যে বিভিন্ন প্রকার আশঙ্কা লা বিভিন্ন প্রকার দ্বন্দ্ব লা যে কেউ মানে সামিল হয়ে পারবে তার সুভদ্রা যোজনা সামিল হওয়া পাই তার প্রসেস কোণ রহব এবং তাহা জটিল রহব কি সাধারণ ব্যক্তি আকু পূরণ করে পারবে কি না তেমন সেপাই যে মো সেবা কেন্দ্র গুড়ি রয়েছে বা সাধারণ সেবা কেন্দ্র গুড়ি রয়েছে রাজ্যের বিভিন্ন গ্রামাঞ্চলের সেই সেখানে যাই কি লোক মানে ফর্ম পূরণ করে এই সুভদ্রা যোজনা আবেদন করে পারবে এবং এসিপাই মধ্যে উভয় অফলাইন এবং অনলাইন ব্যবস্থা রয়েছে অর্থাৎ যিয়ে অনলাইন রে বা ইন্টারনেট সুবিধা যাহাঙ্ক পাখে না সেমানে অফলাইন রে মধ্যে সুভদ্রা যোজনার ফর্ম ফিল আপ করে পারবে এবং যোমানক পাখে অনলাইন বা ইন্টারনেট সুবিধা অছি সেমানে সুভদ্রা পোর্টাল মাধ্যমে ফিল আপ করে পারবে এবং তা সহিত অঙ্গনওয়াড়ি কেন্দ্র ব্লক এই সব জায়গার মধ্যে ফর্ম উপলব্ধ হব অর্থাৎ যে অফলাইন চাহুন সেই সব জায়গার ফর্ম মিপারিব এবং আবেদনকারী মানে ফর্ম পূরণ করে নিকটস্থ মো সেবা কেন্দ্র বা সাধারণ সেবা কেন্দ্রে নিয়ে জমা করে পারবে বা দাখল করে পারবে এবং যে সুভদ্রা যোজনার সামিল হওয়া চাহুন সেমানকর বি মধ্যে যা বয়স সীমা পূর্ব মুখ্যমন্ত্রী মধ্যে বিধানসভার বিবৃতি রাখলা বেড়ে কে 21 বছর কম 21 বছর 60 বর্ষ ভিতরে হওয়া দরকার অর্থাৎ 21 বছর যদি কম বয়স হয়েছিল তাহলে সুভদ্রা যোজনায় সামিল হয়ে পারবে না এবং 60 বছর অধিক যদি হয়েছিল তাহলে মধ্যে সুভদ্রা যোজনার সামিল হয়ে পারবে না সেমিতি 1500 টাকা কিংবা তাঠু অধিক যদি মাসকু কোণী পেনশন হো ছাত্রবৃত্তি হো সরকারি যোজনা হো সেটি মাধ্যমে যদি সরকারি সহায়তা পাওয়া কোণী মহিলা সেমানে মধ্যে সামিল হয়ে পারবে না এবং তা সহ যার 18,000 টাকা বার্ষিক বা তাঠু অধিক রোজগার থাকবে রাজ্য এবং কেন্দ্র সরকার বিভিন্ন যোজনা মাধ্যমে তাহলে সেমানে মধ্যে এই যোজনার সামিল হয়ে পারবে যোগ্য বিবেচিত হবে না এবং জনে মহিলা নিজে কিংবা তাঙ্ক নিজ পরিবার সদস্য সেমানে কেমিতি সামিল সদস্য যদি থিবে
ହୋଇଥିବେ ବର୍ତ୍ତମାନ କିମ୍ବା ପୂର୍ବତନ ସାଂସଦ କିମ୍ବା ବିଧାନସଭା ସଦସ୍ୟ ହୋଇଥିବେ, ଆୟକର ଦେୟ ହିତାଧିକାରୀ ହୋଇଥିବେ, ଏମାନେ ସବୁ ସାମିଲ ହେବେ ନାହିଁ। ଏବଂ ତା ସହିତ ସହରାଞ୍ଚଳ ଅର୍ବାନ ଲୋକାଲିଟି କିମ୍ବା ପଞ୍ଚାୟତିରାଜ ଅନୁଷ୍ଠାନରେ ନିର୍ବାଚିତ ଜନପ୍ରତିନିଧି ହୋଇଥିବେ ସେମାନେ ମଧ୍ୟ ଏହି ଯୋଜନାରେ ସାମିଲ ହୋଇପାରିବେ ନାହିଁ। ତା ସହିତ ଭାରତ ସରକାରଙ୍କ କିମ୍ବା ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କର ଯେକୌଣସି ଅଣ୍ଡରଟେକିଂ ବୋର୍ଡ କିମ୍ବା ଲୋକାଲ ବଡି ଇତ୍ୟାଦିରେ ଯଦି ସେମାନେ ନିଯୁକ୍ତି ପାଇଥିବେ, ଚୁକ୍ତି ଭିତ୍ତିକ ହେଲେ ହଉ ବା ସ୍ଥାୟୀ ହଉ, ନିଯୁକ୍ତି ପାଇଥିଲେ ସେମାନେ ମଧ୍ୟ ଏବଂ ତାପରେ ନିଯୁକ୍ତି ପାଇକି ଯଦି ପେନ୍ସନ୍ ପାଉଥିବେ ସେମାନେ ମଧ୍ୟ ଏହି ଯୋଜନାରେ ସାମିଲ ହୋଇପାରିବେ ନାହିଁ। ଯେକୌଣସି ସରକାରୀ ବିଭାଗ ବା ଅଣ୍ଡରଟେକିଂ ବିଭାଗ ଭାରତ ସରକାର କିମ୍ବା ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ମନୋନୀତ ପ୍ରତିନିଧି ମଧ୍ୟ ହୋଇଥିବେ ଯଦି ସେମାନେ ମଧ୍ୟ ଯୋଜନାରେ ସାମିଲ ହେବେ ନାହିଁ। ଏବଂ ସବୁଠାରୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଥା ହେଉଛି ଯାହାକି ଏଇ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଗାଇଡ୍ଲାଇନ୍ ଯେତେବେଳେ ଆସିଛି ସେଥିରେ ଉଲ୍ଲେଖ କରାଯାଇଛି ଯେ ଆବେଦନକାରୀ ପରିବାରର ଜଳସେଚିତ ଜମିର ପରିମାଣ ଯଦି 5 ଏକରରୁ ଅଧିକ ଏବଂ ଅଣଜଳସେଚିତ ଜମିର ପରିମାଣ ଯଦି 10 ଏକରରୁ ଅଧିକ ହୋଇଥିବ ସେମାନେ ମଧ୍ୟ ଏହି ସୁଭଦ୍ରା ଯୋଜନାରେ ସେ ସାମିଲ ହେବା ପାଇଁ ଅଯୋଗ୍ୟ ବିବେଚିତ ହେବେ ବା ସାମିଲ ହୋଇପାରିବେ ନାହିଁ। ସେମିତି ଯାହାଙ୍କ ଘରେ ଟ୍ରାକ୍ଟର ଥିବ କିମ୍ବା ମିନି ଟ୍ରକ୍ ଥିବ କିମ୍ବା ଛୋଟ ଯୋଉ ବିଜନେସ୍ ପାଇଁ ବ୍ୟବହାର ହେଉଥିବା ଯାନ ଥିବ, ତା ସହିତ ସାମାନ୍ୟ ହାଲୁକା ସାମଗ୍ରୀ ଯାନ ଥିବ, ତା ସହିତ ଚାରିଚକିଆ ଯଦି ଯେଉଁମାନଙ୍କ ଘରେ ଥିବ ସେମାନେ ମଧ୍ୟ ସୁଭଦ୍ରା ଯୋଜନାରେ ସାମିଲ ହୋଇପାରିବେ ନାହିଁ। ଏବଂ ତା ସହିତ ଆଉ ଗୋଟିଏ ମଧ୍ୟ ଉଲ୍ଲେଖ କରାଯାଇଛି ଏହି ଗାଇଡ୍ଲାଇନ୍ରେ, ଏହି ଯୋଜନାର ଉଦ୍ଦେଶ୍ୟ ପାଇଁ ପରିବାରର ସଂଜ୍ଞା କହିଲେ ଜାତୀୟ ଖାଦ୍ୟ ସୁରକ୍ଷା ଆଇନ ବା ରାଜ୍ୟ ଖାଦ୍ୟ ସୁରକ୍ଷା ଆଇନରେ ପରିଭାଷିତ ଥିବା ପରିବାରକୁ ବୁଝାଏ। ଅର୍ଥାତ୍ ଯେଉଁମାନଙ୍କର NFSA ବା SFSA ଜାତୀୟ କିମ୍ବା ରାଜ୍ୟ ଖାଦ୍ୟ ସୁରକ୍ଷା ଯୋଜନାର ଏସବୁ ମାପଦଣ୍ଡ ରହିଛି ଯାହାଦ୍ୱାରା ଆପଣ ସୁଭଦ୍ରା ଯୋଜନାରୁ ଲାଭ ପାଇପାରିବେ ବା ଅଯୋଗ୍ୟ ବିବେଚିତ ହେବେ, ତାକୁ ନେଇ ପୁରା ଗାଇଡ୍ଲାଇନ୍ ରାଜ୍ୟ ସରକାର ଜାରି କରିଛନ୍ତି। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ପ୍ରଦୀପ ମହାପାତ୍ର ହୋଇଥିଲେ, ଅଧିକ ଆଲୋଚନା କରୁଥିଲେ ସୁଭଦ୍ରା ଯୋଜନାର ଗାଇଡ୍ଲାଇନ୍କୁ ନେଇ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।